আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি চৈতি সরওয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। টিকা বরাদ্দ 350, কেন্দ্রে হাজারো মানুষ, অনেকেরই মেলেনি ভ্যাকসিন। পনেরো আগস্টের মধ্যে আরও 54 লাখ টিকা আসবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিধিনিষেধ শেষ হওয়ার আগে রাজপথে যানবাহন ও মানুষের ঢল, তীব্র যানজটে আবারও নাকাল রাজধানীবাসী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। টিকা বরাদ্দ 350, কিন্তু কেন্দ্রে হাজির হাজারো মানুষ, 2 থেকে 3 ঘন্টার মধ্যেই টিকা শেষ। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন পাচ্ছেন না অনেকেই, আছে স্বজন প্রীতির অভিযোগও। রাজধানী সহ দেশের অধিকাংশ জায়গায় এভাবেই চলছে গণটিকা কার্যক্রম। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, টিকার সরবরাহ না থাকলে বরাদ্দ বাড়ানো সম্ভব নয়। রিপোর্ট মাহবুব কবির চপলের। সকাল 9টায় টিকা দেওয়া শুরুর, 2 ঘন্টা পরে শেষ। বাকিদের বলা হয় ফেরত যেতে। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে ক্ষোভ জানান টিকা প্রত্যাশীরা। সকাল থেকে তবে স্বজন প্রীতির অভিযোগ অস্বীকার করেন স্থানীয় কাউন্সিলর। কাউন্সিলর কিন্তু গেটে দাঁড়িয়ে কাউকে ভিতরে ঢুকায় নাই, সিরিয়াল যেটুকু ছিল সিরিয়াল অনুযায়ী সবাই ভিতরে ঢুকেছে। রাজধানীর সব কেন্দ্রেই টিকা প্রত্যাশীদের ভিড়, তবে যারা কেন্দ্রে ঢুকতে পেরেছেন তারা এনআইডি কার্ড দেখিয়ে খুব সহজেই টিকা নিতে পেরেছেন। একটি ঘরে বসিয়ে একের পর এক টিকা দেন স্বাস্থ্যকর্মীরা, এরপর তাদের দেওয়া হয় টিকা কার্ড। ঢাকার 2 সিটি কর্পোরেশনের 129টি ওয়ার্ডে প্রতিটিতে একটি করে টিকা কেন্দ্র করা হয়েছে। দৈনিক টিকা বরাদ্দ 350, যা অপর্যাপ্ত বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে টিকার সরবরাহ না বাড়লে বরাদ্দ বাড়ানো সম্ভব নয় বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। এদিকে সারা দেশে গণটিকা কার্যক্রমে অনিয়ম ও সংকটের তথ্য পাওয়া গেছে। অনেক জেলায় 2 দিনেই শেষ হয়েছে টিকা। নারায়ণগঞ্জ সহ কোথাও কোথাও টিকা না পেয়ে হামলার ঘটনাও ঘটেছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 15 আগস্টের মধ্যে আরও 54 লাখ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। মন্ত্রী আরও জানান, এসব টিকার মধ্যে রয়েছে কোভ্যাক্সের 34 লাখ, চীন থেকে কেনা 10 লাখ এবং উপহার পাওয়া 10 লাখ টিকা। এসব টিকা আসলে গণটিকা দেওয়ার ক্ষেত্রে গতি বাড়বে বলে উল্লেখ করেন তিনি। বৈরী আবহাওয়ার কারণে গণটিকা কার্যক্রম 2 দিন ব্যাঘাত ঘটেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এর আগে গণভবন থেকে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন ও বাংলাদেশ চিড়িয়াখানা আইন 2021-এর খসড়ার অনুমোদন দেওয়া হয় বৈঠকে। সরকারের এসেনশিয়াল ড্রাগসের গোপালগঞ্জ প্লান্টে উৎপাদন করা হবে করোনা টিকা। এরই মধ্যে শেষ হয়েছে প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। বিদেশ থেকে আপাতত উপকরণ এনে বাংলাদেশে বোতলজাত করা হবে টিকা। দেশে ভ্যাকসিন উৎপাদন শুরু হলে এ বছরই সবাইকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। দেশের 80% অর্থাৎ প্রায় 13 কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। এজন্য বিভিন্ন উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের পাশাপাশি দেশেই নিজস্ব উদ্যোগে করোনার টিকা উৎপাদনের চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টার অংশ হিসেবে চীন, রাশিয়া ও আমেরিকার সাথে যৌথভাবে টিকা উৎপাদনের আলোচনা চলছে বাংলাদেশের। এরই মধ্যে রাষ্ট্রীয় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের গোপালগঞ্জ প্লান্টে টিকা তৈরির প্রাথমিক সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। চুক্তি হলে আপাতত টিকার উপকরণ এনে ভ্যাকসিন উৎপাদন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র। গোপালগঞ্জে আপনারা জানেন যে ইডিসিএল একটা ভালো বিশাল ল্যাবরেটরি আছে, ওইখানে হয়তো নতুন প্রজেক্ট করে নিয়ে গিয়ে সেটা করা যাবে। শুধু চীন রাশিয়ার কথা আমি বলবো না, সব দিকেই সমস্ত জায়গাগুলোতেই আসলে ওপেন আপ আছে। কারণ হয়তো এমনও হতে পারে আমাদের বাংলাদেশের জন্য প্রোটিন ভ্যাকসিন অথবা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন
করোনা ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় টিকা উৎপাদনে আমেরিকা ও যুক্তরাজ্যের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। ডিসিএলকে ব্যবহার করে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, বেশ কয়েকজন বৈজ্ঞানিক এবং এই প্রোটিন প্রোডাক্টের কিছু ইয়ার সঙ্গে যারা কাজ করেন, ইংল্যান্ডের একটা গ্রুপ আছেন যারা বিশেষ করে সারা গিলবার্টদের একটা যে গ্রুপ যারা আসলে অক্সফোর্ডে এসেছেন তাদের একজন আছেন প্রফেসর এলান টাউনশেড এবং আরেস। প্রাথমিক আলোচনা এগুলো, এগুলো ওনাদের কাছ থেকে আমরা আইডিয়া নেওয়া এবং ওনাদের প্রোডাক্টগুলো আমাদের জন্য কোনটা ফিজিবিলিটি হবে আলোচনা করা, এই দুই তিনটা মিটিং আমরা ওনাদের সঙ্গে সম্পন্ন করেছি। বর্তমানে আইভি ফ্লুইড ও পেনিসিলিন সহ আরও গুরুত্বপূর্ণ কয়েকটি ইনজেকশন তৈরি হচ্ছে এসেনশিয়াল ড্রাগসের গোপালগঞ্জ প্লান্টে। এছাড়াও সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে দেওয়ার জন্য প্রয়োজনীয় ওষুধের প্রায় 90% উৎপাদন করছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠান। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে রাজপথে যানবাহন ও মানুষের ঢল। রাজধানী ফিরেছে তার চিরচেনা সেই স্বাভাবিক রূপে। নগর জুড়ে ছিল তীব্র যানজট। কোনো কোনো সড়কে যানজটের কারণে অপেক্ষা করতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। অথচ দেশজুড়ে চলছে সর্বাত্মক কঠোর লকডাউন। সড়কে নেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। রিপোর্ট করছেন শারফুল আলম। স্বাস্থ্যবিধি মেনে বুধবার থেকে চালু হচ্ছে সরকারি বেসরকারি সব অফিস। এই কারণে রাজধানীতে আসা মানুষের চাপ বাড়ছে। ঈদ ও লকডাউনে দীর্ঘ ছুটি কাটিয়ে সীমাহীন দুর্ভোগ ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কর্মস্থলে আসছেন তারা। তবে সরকারি বিধিনিষেধের মধ্যে যানবাহন ও মানুষের এই ঢল করোনা ভাইরাসের সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। লকডাউন তুলে দেওয়ার পর এই স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা তাদের। মাদারীপুর থেকে আসছি জি, প্রথমে আসছি হলো অটোতে, তারপরে আসছি সিএনজিতে। ভাড়া একটু বেশি নিচ্ছে, ডাবল ডাবল নিচ্ছে আর কি। গণপরিবহন বন্ধ থাকায় অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িতে ভেঙে ভেঙে অনেকে রওনা হন গন্তব্যে। রাজধানীর প্রবেশপথগুলোতে এদিন ছিল বাড়তি ভিড়। অতিরিক্ত পরিবহনের চাপ সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। হেঁটে চলা এবং গাড়িতে আসার লোকজনের চাপ অনেকটাই বেশি, বিশেষ করে পার্সোনাল গাড়িগুলোর চাপ সবচেয়ে বেশি। আইন অমান্য করে যাত্রী পরিবহন করায় জরিমানাও গুনতে হয় অনেককেই। চারজন আনলে 1600 টাকা আনছে, হয়তো মালিকের এটা তো স্যার যেভাবে এরা চেষ্টা করলো এটা তো স্যার সম্পূর্ণ ব্যয়নি করলো। হুন্ডার বিরুদ্ধে জরিমানা করেছি, হেলমেট ছিল না, তিনজন নিয়ে আসছে। টানা তিন দিন বন্ধ থাকার পর ব্যাংক, বিমা ও পুঁজিবাজার চালু হয়। রাজধানী জুড়ে ছিল তীব্র যানজট। এই জন্য স্বাভাবিক সময়ের চেয়ে বাড়তি ভোগান্তি ঢাকাবাসীর। এ কারণে নির্দিষ্ট গন্তব্য পথে যেতে হয়রানিতে পড়েন কেউ কেউ, ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকতে হয় অনেককেই। এদিকে ঘোষণা অনুযায়ী 11 আগস্ট থেকে চলবে ট্রেন। আজ থেকে কমলাপুর স্টেশনে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। লকডাউন খুলে দিছে, এই জন্য বাড়িতে যেতে চাচ্ছে, এই জন্যই আসলে আসা। লালমনিহাটি টিকিট নিয়েছি এবং আজকে টিকিট পেতে কোনো সমস্যা হয় নাই। সমপরিমাণ সিটের বিপরীতে অনলাইন ও কাউন্টার থেকে বিক্রি হচ্ছে 11 থেকে 13 আগস্টের ট্রেনের টিকিট। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা মোকাবেলায় লকডাউন নিয়ে সরকার দেশবাসীর সাথে তামাশা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় তিনি আরও বলেন, করোনায় মানুষের জীবন ও জীবিকা রক্ষায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নিজেদের মধ্যে দলাদলি ও কোন্দল বন্ধ করে সংগঠনকে শক্তিশালী করতে নেতা কর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল। আজকের সরকার একদিকে যেমন করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, মানুষের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে আপনার সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, অন্যদিকে দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। শুধুমাত্র লুটপাট করা ছাড়া আর কোনো কিছুই তারা করেনি। আজকে আমরা খুব পরিষ্কার করে দেখতে পাচ্ছি যে করোনার কালে আপনার জিডিপি ক্রমশই নেমে গেছে। সম্মানিত, আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ। পাহাড় সমতলে প্রান্তিক জাতিসত্তার স্বীকৃতি ও অধিকার নিশ্চিতের দাবি আদায়ের দিন। কাউকে পিছিয়ে ফেলে রাখা নয়, বরং সকল জাতিসত্তার সমতা ও উন্নয়ন লক্ষ্যমাত্রার সামনে রেখে 1994 সালে এই দিনটি পালনের ঘোষণা দেয় জাতিসংঘ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হলেও করোনার কারণে এবার নেই কোনো কর্মসূচি। তবে নানা সংকট ও বঞ্চিতের কথাই এদিনে তুলে ধরে খাগড়াছড়ির আদিবাসীরা। ভাগ্যের উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়ায় আজও অভাব ও দারিদ্রতার সাথে সংগ্রাম করে বেঁচে আছেন তারা। পিছিয়ে আছেন যোগাযোগ, শিক্ষা ও চিকিৎসাসহ প্রায় সকল ক্ষেত্রেই।
জনপ্রতিনিধি ও কর্মকর্তারা খোঁজ না নেয় পৌঁছে না সরকারি সুযোগ সুবিধাও। দুর্গম এলাকা হওয়ায় করোনা টিকাও পৌঁছায়নি সেখানে। আমরা এখানে দুর্গম এলাকায় বলে এখানে কোনো সুবিধা আসে না বা প্রতিনিধি আসতে পারে না বলে আমরা এখানে বা বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত আছি। এই সকল আদিবাসীদের সকল উন্নয়ন এবং পাশাপাশি তাদের সুযোগ সুবিধা যাহাতে সরকার নিশ্চিত করে, আমি একজন আদিবাসী হিসেবে আমি সেই দাবি জানাচ্ছি। শিক্ষা দীক্ষায় যানবাহন এমনকি পানি ব্যবস্থা আর স্বাস্থ্যসেবা এই সমস্ত বিষয়ে আমি মনে করি যে সরকার যদি দৃষ্টি দেয় তার খুবই ভালো হয়। গ্রামীণ জনগোষ্ঠীকে দ্রুত টিকার আওতায় আনার না গেলে করোনায় মৃত্যু কমানো সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে সরকারকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহের পাশাপাশি নিজস্বভাবে উৎপাদনে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এটিএন বাংলার মুক্তমত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ সময় গণ টিকাদান কর্মসূচি ফলপ্রসূ করতে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্যাকসিন প্রদান কার্যক্রম চালু রাখার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। শফিউল আলম সুজনের রিপোর্ট। দেশ জুড়ে চলছে গণটিকা কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন করোনার সংক্রমণ কমাতে দ্রুত সময়ের মধ্যে সবাইকে টিকার আওতায় আনার পাশাপাশি প্রয়োজন স্বাস্থ্য সচেতনতা। গণটিকা নিতে গিয়ে আমি বিভিন্ন মিডিয়াতে দেখলাম গণভোগান্তি হয়ে গেছে। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ও গণটিকা নিয়ে মুক্তমত অনুষ্ঠানে আলোচকরা বলেন দ্রুত সময়ের মধ্যে জনগণকে টিকার আওতায় আনতে হবে। এক্ষেত্রে টিকার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দেশে ভ্যাকসিন তৈরিতে জোর দেয়া প্রয়োজন বলে মনে করেন অণুজীব বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল। ভ্যাকসিনের ফিউচার প্রোডাকশনের একটা মানে একটা পরিকল্পনা থাকা উচিত যাতে ইন ফিউচার নিজের দেশে ভ্যাকসিন দিয়ে 20% মানুষ যদি কভার করা যায় তাহলে অনেকটা মানে সুবিধা হবে। গ্রামের মানুষের ভ্যাকসিন দেওয়া দরকার, কিন্তু আমার যতদূর ধারণা আমি গত 7 দিন যতটুকু বুঝতে পেরেছি যে গ্রামের মানুষের কিন্তু ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে আগে যে একটা জড়তা আছে এটা নেই, এখন সবাই ভ্যাকসিন চায়। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন সবাইকে টিকার আওতায় আনার মাধ্যমে করোনা মহামারী মোকাবেলা সম্ভব, তাই টিকার পরিমাণ দ্রুত সময়ের মধ্যে বাড়াতে হবে। গণটিকা কর্মসূচিকে বাস্তবায়ন করতে হলে টিকার পরিমাণ বাড়াতে হবে, একই সাথে টিকা দেবার সময়সূচি সপ্তাহে 7 দিনই করতে হবে, অর্থাৎ প্রতিদিন করে সকাল থেকে বিকেল পর্যন্ত যদি টিকা দেওয়া হয় এবং টিকার পরিমাণ বাড়ানো হয় তাহলে এই গণটিকা কর্মসূচিকে বাস্তবায়ন করা যাবে। টিকা যদি নির্দিষ্ট সময় না এসে যদি দেখা গেল যে এই বছরের শেষের দিকে টিকা আসে এবং আমরা সবাইকে টিকা দেবার কথা বলে থাকি তাহলে কিন্তু কোনোভাবেই আমরা যে আমাদের যে ডেল্টা ভেরিয়েন্ট আসছে বা করোনার যে মহামারী আমরা রোধ করার চেষ্টা করছি সেটি কিন্তু আমরা রোধ করতে পারবো না। টিকার পাশাপাশি সবাই স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে না বলেও অভিমত আলোচকদের। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। ডেঙ্গু থেকে মুক্তি পেতে সচেতনতার পাশাপাশি নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে মশা নিধন অভিযান ও জনসচেতনতা কার্যক্রমে এসব কথা বলেন তিনি। নগরের যেসব এলাকায় ডেঙ্গুর লার্ভা কম পাওয়া যাবে সেসব এলাকার জনপ্রতিনিধিদের পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি। বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিবের সহযোগিতার কারণে বঙ্গবন্ধুর সাহসী ও সংগ্রামী জীবনে বড় অর্জনগুলো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তিনি বলেন মহান স্বাধীনতা যুদ্ধ সহ বঙ্গবন্ধুর সকল সফল নেতৃত্বের নেপথ্যে ছিল বঙ্গমাতার ত্যাগ ও ধৈর্য। তার 91তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। একই জমিতে তিন জাতের তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জের এক কৃষক। মাত্র 2 বিঘা জমিতে ব্ল্যাকবেরি, মধুমালা ও হলুদ রঙের ল্যান্ডফাই ফলনের সফলতায় অন্যান্য কৃষকদের মাঝেও সাড়া জাগিয়েছে। এতে তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন জেলার অন্যান্য কৃষকরা। কৃষক আব্দুল মতিন জানান 2 বিঘা জমিতে 3 জাতের তরমুজ চাষ করেছেন তিনি।
এতে খরচ হয়েছে 30,000 থেকে 40,000 টাকা। এখন পর্যন্ত তরমুজ বিক্রি হয়েছে 1,20,000 টাকার। মাঠে এখন পর্যন্ত যে পরিমাণ তরমুজ রয়েছে তা 1.5 থেকে 2 লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে আশাবাদী তিনি। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের খবর। পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। 3-1 এগিয়ে থাকা টাইগারদের লক্ষ্য 4-1 ব্যবধানে জিতে পুরো সিরিজটা স্মরণীয় করে রাখা। মন্থর আর স্পিনিং উইকেটে আজও অজিদের পরীক্ষা নেবে স্বাগতিক দল। বোলিংয়ের পাশাপাশি নিজেদের ব্যাটিংয়ের পারফরম্যান্সটাও আরও উজ্জ্বল করতে চাইবে মাহমুদুল্লাহ রিয়াদরা। টানা 4 টি-টোয়েন্টিতে ব্যর্থ সৌম্য সরকারকে বিশ্রামে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে পরিবর্তন আনতে পারে অস্ট্রেলিয়াও। মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। জানিয়ে দেব পার্টিক্স খেলার খবর। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে লিওনেল মেসির যোগ দেওয়াটা প্রায় নিশ্চিত, এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। আগামী 24 ঘন্টার মধ্যে আর্জেন্টিন মহাতারকার ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে বলেও উল্লেখ করছে তারা। এদিকে পিএসজি সমর্থকরা মেসিকে অভ্যর্থনা জানাতে রোববার থেকেই ক্লাবের বাইরে গিয়ে উৎসব করা শুরু করে। রিপোর্ট করছেন এস এম আশরাফ। স্প্যানিশ সময় দুপুরের মধ্যে সব আনুষ্ঠানিকতা সেরে ক্লাব ছেড়েছেন লিওনেল মেসি, কিন্তু প্রিয় ফুটবলারের বিদায়টা তখনও মেনে নিতে পারেননি বার্সেলোনার বহু সমর্থক। গেটের বাইরে দাঁড়িয়ে তারা বলতে চাইলেন, ভেঙে দাও সব নিয়মকানুন, যে কোনো মূল্যে রেখে দাও তাদের মেসিকে। এভাবে শেষবারের মতো মেসির গাড়ির পেছনে ছুটতে ছুটতে বার্সেলোনা সমর্থকরা বিদায় জানান তাদের ক্লাব ইতিহাসের সেরা ফুটবলারকে। ন্যু ক্যাম্পের বাইরে যখন নীরবতা, ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের সামনে তখন সমর্থকদের উৎসব। চুক্তি নিয়ে কোনো পক্ষই কিছু বলেনি, তবু ফরাসিরা যেন ধরেই নেন ক্লাব রাঙাতে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারটি যাচ্ছেন পিএসজিতেই। মার্কাসহ আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে আগামী 48 ঘন্টার মধ্যে এই চুক্তি হতে চলেছে। বার্ষিক বেতন 25 মিলিয়ন ইউরোতে 3 বছরের চুক্তিতে নেইমার ডি মারিয়াদের সঙ্গী হতে চলেছেন 6 বারের বিশ্বসেরা ফুটবলার। এমন খবরে 24 ঘন্টার মধ্যে পিএসজির ফ্যান টোকেনের মূল্য $29 থেকে $45 উঠে গেছে। ফ্রেঞ্চ সংবাদ মাধ্যম বলছে 10 আগস্টের জন্য আইফেল টাওয়ার বুকিং দিয়ে রেখেছে প্যারিস সেন্ট জার্মেই, উদ্দেশ্য ফ্রান্সের ঐতিহ্যবাহী স্থাপনা রাঙানো মেসির ছবিতে। এস এম আশরাফ, এটিএন বাংলা। জুভেন্টাসকে 3-0 গোলে হারিয়ে স্প্যানিশ হুয়ান গাম্পা ট্রফি জিতেছে বার্সেলোনা। ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে খেলার 3 মিনিটে কাতালানদের এগিয়ে নেন এই মৌসুমে দলে আসা মেমফিস ডিপাই। এরপর 57 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রেথওয়েট। এরপর পুরো খেলায় 69% বল দখলে রাখা কাতালানদের হয়ে একেবারে শেষ মুহূর্তে তৃতীয় গোলটি করেন রিকি পুইক। প্রাক মৌসুমে 5 ম্যাচের এ নিয়ে 4টিতে জিতল রোনাল্ড কুম্যানের দল। অন্যদিকে টানা 2 জয়ের পর হারল জুভেন্টাস। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। টিকা বরাদ্দ 350, কেন্দ্রে হাজারো মানুষ, অনেকেরই মেলেনি ভ্যাকসিন। পনেরো আগস্টের মধ্যে আরো 54 লাখ টিকা আসবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিধি নিষেধ শেষ হওয়ার আগে রাজপথে যানবাহন ও মানুষের ঢল, তীব্র যানজটে আবারও নাকাল রাজধানীবাসী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।